বীজটা কি ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভেঙে যে কোনো ভেঙে যেতে পারে, বৃষ্টির জন্য যানজট বাজিয়ে থাকে। এটা খুব বিরাট জরুরি কাজ করা দরকার। কি প্রতিকার চান? এটা বৃষ্টি করে নতুন করে ভেঙে নতুন করে করা দরকার প্রতিকার চাইলে। অনেক কষ্ট, এরা এই এত বড় রাস্তা করছে কিন্তু এই বৃষ্টিটা এত চিকন কেন? মানে এটা কি আর মাথায় ধরে নাই যে এত বড় রাস্তা করছে, এনে ঘন্টার ঘন্টা ঘন্টার কে ঘন্টা রুগী নিয়ে মানে শিশু বাচ্চা নিয়ে স্কুলে স্কুলে যাইতে মানে সবারই কষ্ট। ঝুঁকিপূর্ণ কিনা বৃষ্টিটা? ঝুঁকিপূর্ণ মানে কি 100% ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভাঙতে পারে, যে কোনো ভাঙতে পারে, এবং আপনার এই এই ওয়ালের সাথে পরাই দিনই আমার গাড়ি রিক্সা মানুষ বাড়ি খাই দিয়ে আছে। এখানে কি আপনাদের জ্যাম তো হতে হয়? হ্যাঁ, জ্যাম তো লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে জ্যাম লাগে। কি কারণে জ্যাম? কি কারণে ছোট ব্রিজের? এখানে মূলত স্পেসটা অনেক ছোট, আর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বড় বড় গাড়ি ঢোকে, মূলত বড় বড় ট্রাক ঢোকে, কিন্তু সেই অনুযায়ী রাস্তাটা হওয়ার দরকার ছিল মিনিমাম টু লেনের। একেতে চিপা রাস্তা, তার উপরে মনে করেন অনেক গাড়ি চলে এখানে, সাথে গার্মেন্টসের শ্রমিকরা বাইরে হলে রাস্তা চলাই যায় না, এখানে টোটালি ব্লক হয়ে যায়। ব্রিজটা কি ঝুঁকিপূর্ণ? অবশ্যই ঝুঁকিপূর্ণ, যে ব্রিজ অবস্থা দেখে বুঝতেছেন না, এখানে তো মানুষ চলাচলই করতে পারে, এনি টাইম যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? সাথে দুর্গন্ধযুক্ত এলাকা বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, কি কারণে জ্যাম হয়? জ্যাম হয় গাড়ি যা আসা যাওয়ার কারণে জ্যাম হয়, লোক যায় লোকে ডিউটিতে যায় সব গার্মেন্টসের লোক, ব্রিজটা হইব হইব কে অনেক অনেক দুই তিনবার টেন্ডার হয়েছে কিন্তু হয় নাই, এই সমস্যা আর কি, পাবলিকের দুর্যোগ সমস্যা। কারও একটা অটো গাড়িও পাস হইতে পারে না, তখন একটা কার শুধু যাইতে হয়, অটো দুইটা একসাথে যাওয়া আসা যাওয়া করতে পারে, শুধু বড়ো গাড়ি এবং অটো দুইটা গাড়ি একসাথে যাইতে পারে না।